আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো? আশা করি অবশ্যই ভালো আছো। আপুরাদের মাঝে চলে আসলাম আবার মিনিস্টার কাপ নিয়ে। এটা সাইজটা নিয়ে কথা বলবো, তারপর কীভাবে ব্যবহার করতে হয়, কিভাবে কি করতে হয় এটা নিয়ে কথা বলবো। তো আমি আজকে যে কাপটা নিয়ে কথা বলবো, যে ব্র্যান্ডটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রিটি ওমেন। এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। এটা সম্পূর্ণ একটা বাইরের ব্র্যান্ড। তো সবার আগে দেখে নাও কাপটার, এই প্যাকেটটার মধ্যেই কিন্তু তোমার কীভাবে ব্যবহার করতে হয় সব কিছু দেওয়া আছে, মানে ইউজটা কীভাবে ইউজটা কীভাবে করতে হয় সেটা দেওয়া আছে। প্রথমে এক নম্বর কাজ হচ্ছে প্রথমে ভালো মতো হাতটা ধুয়ে নেবে, তারপর এভাবে ফোল্ড করবে, তারপর এভাবে একটা ভাঁজ করবে, দেন এভাবে বসে প্রাইভেট এরিয়াতে পুশ করবে, ঠিক আছে? এই যে এখানে স্পষ্টভাবে দেওয়া আছে, আর কাপটা এভাবেই থাকবে, ঠিক আছে? এই যে ওকে। তো আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আজকে, সাইজ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। এখানে দেখো সাইজটা এখানেও দেওয়া আছে, তারপর প্লাস ভিতরে একটা লিফলেট আছে যেটার মধ্যে স্পষ্ট দেওয়া আছে। তারপরও আপুদেরকে বলে দিই, কারণ কেনার আগে অনেক আপুরা জানতে চাও কিভাবে কি করবা, তারপরও এই সুবিধার্থেও বলে দিচ্ছি। এই যে ভিতরে খুব সুন্দর করে একটা লিফলেট আছে, এটার মধ্যেও সব কিছু ডিরেকশন দেওয়া আছে, কীভাবে ইউজ করতে হবে না করতে হবে, কি মানে কি সাইজ কি সব কিছু বলে দেওয়া আছে, ঠিক আছে? সাইজটা সম্পর্কে যেটা বলতেছি, দেখো এখানে লেখা আছে তোমার হচ্ছে, এখানে জাস্ট যেটা লেখা আছে আমি তোমাদের মুখে বলে দিচ্ছি। এটা হচ্ছে তোমার প্রিটি ওমেনে কিন্তু দুইটা সাইজ, প্রিটি ওমেনে দুইটাই সাইজ, একটা হচ্ছে স্মল সাইজ, একটা স্মল এস সাইজ আর একটা এল সাইজ। অন্যান্য ব্র্যান্ডগুলোর মধ্যে আর অন্যান্য সাইজ তোমার এস সাইজ যেটা হচ্ছে জিরো সাইজ, মানে এস সাইজ ছোটো একটা সাইজ, মিডিয়াম, এম সাইজ, দেন হচ্ছে এল সাইজ, তিনটা সাইজ আছে। বাট প্রিটি ওমেনের কিন্তু প্রিটি ওমেনের দুইটা ব্র্যান্ড, দুইটা সাইজই, একটা এস একটা এল, ঠিক আছে? এভাবেই সাইজটা আসে, এভাবে ইনটেক করে প্যাকেটটার মধ্যে সাইজটা দেওয়া থাকে। এটা একটা এস আর একটা এল, ঠিক আছে? এভাবে দুইটা সাইজ আছে। তো সাইজটা হচ্ছে তো এটা এখন হচ্ছে কার জন্য কোনটা উপযোগী সেটা বলছি। তোমার 15 বা 16, 17 থেকে শুরু করে 30 পর্যন্ত মধ্যে যারা আছো, মানে 30 পর্যন্ত, 15-16 যখন থেকে ব্যবহার করা যায়, 30-এর মধ্যে যারা আছো তাদের জন্য হচ্ছে স্মল সাইজটা, আর 30-এর পরে যারা আছো তাদের জন্য হচ্ছে এল সাইজটা। হ্যাঁ, স্মল সাইজটার মধ্যে কিছু কথা আছে, যেসব আপুদের বিয়ে হয়েছে প্লাস বাবু আছে, হ্যাঁ বাবু থাকাও মানে নর্মাল ডেলিভারি যাদের হয়েছে তাদের জন্য এল সাইজ, আদারওয়াইজ সিজার হলো স্মল সাইজ। শুধু নর্মাল ডেলিভারি যাদের হয়েছে তাদের জন্য এল সাইজ। এতে ম্যারিড হোক, আনম্যারিড হোক, বা বিবাহিত হোক, বাচ্চা থাকুক বা না থাকুক, বা নর্মাল ডেলিভারি হলেই হচ্ছে এল সাইজ। তাছাড়া স্মল সাইজটাই সব ক্ষেত্রে, স্মল সাইজটা শুধু 30-এর মধ্যে যেসব আপুদের নর্মাল ডেলিভারি হবে তাদের জন্য হচ্ছে এল সাইজটা, নতুবা বাকি সবার 30-এর নিচে যারা আছো মধ্যে যারা, তাদের সবার জন্য হচ্ছে স্মল সাইজটা। এতটুকুনি কথাটা মনে রাখলেই হবে, ঠিক আছে? এতটুকু কথাটা মনে রাখলেই হবে। তো আশা করি আমি সাইজটা তোমাদেরকে বোঝাতে পেরেছি, কীভাবে সাইজটা মেজারমেন্ট করতে হবে। তো ডিয়ার আপুরা, ওকে, ভালো থেকো, আল্লাহ হাফিজ।